আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহাদাসাতুহা ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার নিজের গ্রামে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক আতা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম আমিন। আমার বক্তৃতার বিষয় ইত্তেবায়ে রসুল, অর্থাৎ নবীকে মেনে নেওয়া। উক্ত বিষয় সিলেকশনের পেছনে কারণ বহু মানুষের অভিযোগ, আমরা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। এই জন্য আজকে বক্তৃতার বিষয় ইত্তেবায়ে রসুল, অর্থাৎ রসুলকে মেনে নেওয়া। উক্ত বিষয় তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও, ওয়াতিউর রাসূল রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তাদেরকে না মানো তাহলে তোমার ইবাদত গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, ইবাদত যদি আমি গ্রহণ করি শর্ত হচ্ছে দুটো, এক আল্লাহ বলছেন আমাকে মেনে নিতে হবে, দুই রাসূলকে মেনে নিতে হবে, তবেই আপনার আমল টিকবে, নইলে আপনার আমল টিকবে না। আল্লাহ যে বললেন আমাকে মানতে হবে, রসুলকে মানতে হবে, তো আমরা কোন রসুলের ইত্তেবা করব, আমাদের রসুলের মর্যাদাটা কি, এটা আমাদেরকে জানতে হবে। যখন আল্লাহ রসুল পৃথিবীর বিভিন্ন জায়গায় দীন ইসলাম প্রচার করতে শুরু করলেন, মক্কাবাসী তাকে তাড়াচ্ছে, এলাকার নিজের চাচা দেখতে পারে না, এলাকাবাসী দেখতে পারে না। কেন? তিনি শুধু বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেঁচে যাবো, দেখতে পারেন আল্লাহ রসুলকে। তখন আল্লাহ রসুল একজনকে দিয়ে চিঠি লিখাচ্ছেন, লিখো তো রোমের বাদশার কাছে চিঠি, লিখো তো জাপানে চিঠি, লিখো তো আমেরিকায় চিঠি, কি লিখতে হবে? আল্লাহ রসুল চিঠিতে লিখাচ্ছেন, মানে আল্লাহ রসুল তো পড়াশোনা জানতেন না, তো অন্যজনাকে দিয়ে লিখাচ্ছেন, যে বলছে লিখো যে আমি আল্লাহ রসুল, তুমি আমার আনুগত্য করো, এক আল্লাহর ইবাদত করো, কারণ তখন মানুষের আল্লাহ ছিল অনেক। যারা মক্কায় থাকতো তাদের আল্লাহ ছিল 360টা, 360টা মাবুদ ছিল, লাত মানাত ওজ্জা হবল, এখন যেমন দুর্গা কালী ইত্যাদি আছে না, এরকমভাবে তখন মিডিয়াটার ছিল, মাধ্যম ছিল। তো আল্লাহ রসুল চিঠি লিখাচ্ছেন, রোমের বাদশাকে চিঠিটা পাঠানো হয়েছে। রোমের বাদশা মানে এখন বর্তমান বিশ্বে সবচেয়ে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। আমেরিকা গোটা পৃথিবীকে শাসন করছে এখন বর্তমানে, ওই সময়ে রোম
গোটা পৃথিবীকে শাসন করত, এত ক্ষমতা ছিল। তো একজন আল্লাহ রসুল চিঠি পাঠালেন রোমের বাদশার কাছে। রোমের বাদশা চিঠি পড়ার পরে বলছে, বাপ রে বাপ, এত বড় সংস্কার, আমাকে বলছে যে এক আল্লাহর ইবাদত করো, আমি এত বড় একজন বাদশা মানুষ, ওর সাহস হয় কি করে আমার দরবারে চিঠি পাঠানোর? আমি এত বড় কোয়ালিটি সম্পন্ন মানুষ, ও একজন মূর্খ মানুষ না, নাউজুবিল্লাহ। উনি বলছেন ও একটা মক্কার একটা গোত্রের মানুষ, ওকে কেউ চেনে না দুনিয়ার, ওই লোকটা আমার কাছে চিঠি পাঠায় কি করে, ওর এত বড় সাহস হয়েছে। তো তার যে মন্ত্রী পরিষদ ছিল তাদেরকে বলছে যে একটু যাচাই বাছাই করো তো লোকটাকে। তো স্যার কী করে যাচাই বাছাই করবো? বলছে আশেপাশে দেখো তো, আমাদের এলাকায় তো বহু মক্কার মানুষ ব্যবসা করতে আসে, যদি কাউকে পাও তো ধরে নিয়ে আসো, তাকে জিজ্ঞাসা করবো এই লোক সম্পর্কে। দেখেন খুব দাম্ভিক একজন শক্তিশালী সুলতান রাজা। তো তার কাফেলা বেরিয়ে গেল, ঘুরতে 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 একটা দলকে পেয়ে গেল যাদের বাড়ি ছিল মক্কায়। তার নাম হচ্ছে আবু সুফিয়ান, দলের লিডার। আবু সুফিয়ান পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছিলেন, প্রচুর আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন। আবু সুফিয়ানের টিমকে ধরে আনা হলো, তাকে বলা হচ্ছে এই তোমার বাড়ি কোথায়? বলে জি আমার বাড়ি মক্কায়। একটা লোক নাকি নবী দাবি করছে, সে নাকি বলছে যে কোনো মাবুদই চলবে না। আজকে যেমন কিছু লোক বলে না, যারা নতুন নতুন হাদিস বের করেছে, পীর ধরা যাবে না, এটা আবার কেমন কথা। তারা ওই জামানায় বলছে যে একটা নাকি লোক বেরিয়েছে, ও বলছে যে আল্লাহকে মেনে নাও, আল্লাহ নাকি সাত আসমানের উপরে থাকে, আমাদের লাত মানাত ওজ্জা হবল এগুলো নাকি চলবে না, এরা হয় কি করে? তো তুমি এই বিষয়ে কিছু জানো কি? তো বলছে জি আমি জানি, আমি ওই এলাকার। তখন কিন্তু বাদশাহ হচ্ছে খ্রিস্টান আর এ হচ্ছে মুশরিক, ইনি হচ্ছে মুশরিক মানে ইসলাম গ্রহণ করেননি। তো স্বভাবতে রাগ হবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে। তো বলছে ঠিক আছে তোমার লোকজনকে বসিয়ে দাও, তার লোকজনকে বসিয়ে দেওয়া হলো। দেওয়ার পর আবু সুফিয়ান দাঁড়িয়ে আছেন। আবু সুফিয়ান কে জানেন? এই আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রসুলের প্রিয় চাচা আবু তালেবের কলিজাকে চিবিয়ে খেয়েছিল। কত খতরনাক মানুষ হলে এই কাজ করে। আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু সুফিয়ান যুদ্ধ করেছিল ইসলাম গ্রহণ করার আগে। আবু সুফিয়ান দাঁড়িয়ে গিয়েছে, মুশরিক দাঁড়িয়ে আছে মানে কাফের বেঈমান দাঁড়িয়ে আছে, আর ওইদিকে বাদশা। বাদশা বলছে বলো। এবার আবু সুফিয়ান যা দেখেছে সেই ঘটনা বলছে, বলতে 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 এক পর্যায়ে রাজাকে উল্টো বোঝাচ্ছে, কিন্তু কথা ঠিক বলছে। ও বলছে যে এক আল্লাহর ইবাদত করা যায়, বলেন দেখি এক আল্লাহ কি ইবাদত করা সম্ভব? আমাদের লাত আছে, মানাত আছে, ওজ্জা আছে, হবল আছে, আমরা এতগুলো মাবুদকে ছেড়ে দেবো? আবার ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি বলছে যে রাজা আর বাদশাহ এক, এটা আবার কেমন কথা বলেন তো? আপনি আর আমি এক, কিভাবে ওকে এ করছে মানে এমফাসাইজ করার চেষ্টা করছে। ওই মুহূর্তে উনি সমস্ত কথা শুনলেন, শোনার পরে বলছে আবু সুফিয়ান তোমার ওই নবীর কাছে যদি আমি থাকতাম, আমার এই দুই হাত দিয়ে তার পা আমি ধুইয়ে দিতাম। বুঝতে পারছেন? বলছে তোমার নবীর কাছে আমি যদি থাকতাম, আমার এই দুই হাত দিয়ে অর্ধ পৃথিবীকে শাসন করছেন যিনি বাদশাহ আরমের, উনি বলছেন, উনি এত বড় মাপের মানুষ, তোমার কথা থেকে আমি যেটুকু বুঝতে পারলাম, তুমি যদি সত্য কথা বলে থাকো, তোমার তথ্যগুলো যদি সত্য হয়, বিশ্বাস করো আমি যদি কোনদিন মকা পাই লাইফে, আমার এই দুই হাত দিয়ে তার পা পদযুগল পা দুটোকে আমি ধুইয়ে দেব। এটা হচ্ছে আমাদের রসুল, এটা হচ্ছে আমাদের রসুল যার ইত্তেবা করার কথা আমরা বলি, যাকে মানার কথা আমরা বলি। সুমামা একজন ব্যক্তি, একটা গোত্রের নেতা। তো সাহাবীরা টেনে হিসেবে নিয়ে চলে গেছে, ধরেছে আল্লাহ রসুল এখন যুদ্ধে পেয়েছে, একে হেরে গেছে ওর দল, এখানে একে পেয়েছে, কি করবো বলেন? তা আল্লাহ রসুল এটা খুঁটিতে ওকে বেঁধে রেখে দিয়েছে, মানে মসজিদের ঘরে, মসজিদুল নবমীতে। দা আল্লাহ রসুল গিয়ে বলছে বলো কি খবর, ভালো আছো? আল্লাহ রসুল ব্যবহার দেখেন, বলছে ভালো আছো তো, বলো কি চাও তুমি, তোমার চাওয়াটা কি বলো একটু। তো যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব, টাকা পয়সা চাইলে দিব, আর আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করব। বুঝতে পারছেন? একটা লোক, সে যত বড় কোটিপতি হোক না কেন, যে গ্রোত্রের নেতা হোক না কেন, আল্লাহ রসুলের সামনে সাহাবিরা উপস্থিত আছে, তারপরে আল্লাহ রসুলকে বলছে আপনি যদি আমাকে মারেন তা আমার লোকজন আপনাকে মেরে ফেলবে, আর আজকে যদি আমাকে ছেড়ে দেন তো ছেড়ে দেন, তাহলে আপনাকে টাকা পয়সা চাইলে দিব অথবা আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ রসুল কিছু বললেন না, কিচ্ছু বললেন না, মানে একটা পুলিশে আপনাকে থানায় ধরে নিয়ে গেছে, থানাকে থানাতে গিয়ে এবার পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এবার পুলিশকে আপনি বলছেন আমাকে যদি একটা মারেন তো ভাগ্যে খারাপ আছে, কি করবে পুলিশ?
আধমারা করবে মিনিমাম আপনাকে। ওই লোককে ধরে নিয়ে গেছে সুমামাকে, আল্লাহ রসুল বলছে বলো তো, তোমাকে যে আপনি যদি আমাকে মেরে ফেলে তো আপনাকে হত্যা করা হবে। আল্লাহ রসুলকে সরাসরি বলছে সাহাবীরা মজুদ রয়েছে, আর আমাকে ছেড়ে দিলে আপনার শুকরিয়া আদায় করা হবে, টাকা চাইলে টাকা দেবো। আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, একই কথা বলছে। তৃতীয় দিন আসলেন, একই কথা বলছে। এখন আল্লাহ রসুল তিন দিনের দিন সাহাবীদেরকে বললেন, এই এক কাজ করো তো, সুমামাকে ছেড়ে দাও। কিচ্ছু বললেন না, ছেড়ে দাও। তো সুমামাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো সুমামা যাচ্ছে বলছে, মানুষ তো দেখেছি, এত ভালো মানুষ তো দেখিনি। আরে পৃথিবীতে বহু ভালো মানুষ আমি দেখেছি, কিন্তু এত যে ভালো মানুষ হয় যার এলাকায় আমি বন্দি, যার হাতের কবজায় আমি বন্দি, তাকে আমি বলছি আপনাকে হত্যা করা হবে, আর সে বলছে ছেড়ে দাও। তো আশ্চর্য ধরনের মানুষ। তো তিনি চলে যাচ্ছেন, ভাবছেন, ভাবছেন না তো ভুল করেছি। তো তিনি চট করে গাটা ধুয়ে এসে বলছে, আল্লাহ রসুল, এই বাক্যগুলো শুনেন, কি কথা বলেছিল। বলছে যে আমি মুসলমানদেরকে ঘৃণা করি, করতাম, আমি মুসলমানদেরকে ঘৃণা করতাম, কেন জানেন? যে মুসলমানদের লিডার আপনি, আপনার মতন একজন লোক, শুধু আপনাকে ঘৃণা করি, তাই আমি মুসলমানদেরকে ঘৃণা করতাম। কিন্তু এখন মুসলমানদের সবাইকে ভালোবাসি, কারণ আপনার মতো মহান মানুষ একটা মুসলমানদের লিডার। দ্বিতীয় কথা, বলছে ইসলাম ধর্মকে আমি দেখলেই গালি দিতাম, ইসলাম ধর্মকে দেখলেই আমার ঘৃণা লাগতো, কেন জানেন? ইসলাম ধর্মের নেতা আপনি, তাই তবে বিশ্বাস করুন, আপনার ব্যবহার দেখে যেটা পেয়েছি এখন আমি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ মনে করি, কারণ এতে আপনি আছেন, তাই। বলছে এই মক্কা আর মদিনা এই দুটো জায়গাকে আমি ঘৃণা করতাম, ঘৃণার চোখে দেখতাম, কেন জানেন? এই মদিনাতে আপনি থাকেন, তাই কত বড় রাগ হলে দেখেন, গোটা এলাকাকে খারাপ লাগে। বলছে এই মদিনাকে আমি ঘৃণা করতাম, কেন জানেন? এই মদিনায় আপনার মতন লোক ছিল, তাই। কিন্তু বিশ্বাস করুন, আজকে জানলাম মদিনার মতো শান্তিপূর্ণ জায়গা আর কোথাও হতে পারে না যার মধ্যে একজন রসুল থাকে। এটা হচ্ছে আমাদের রসুল, এটা হচ্ছেন আমাদের রসুল, যার অনুসরণ করতে হবে। তার আগে একটু বলি, যার অনুসরণ করতে হবে, সাহাবীরা বসে আছে, একটা লোক বসেছিল, গল্প করছিল, ইহুদি, কত কত পেশাবের খুব বেগ চলে এসেছে। এবার পেশাব করবে, এখন ওর টার্গেটই কী ছিল কে জানে, ও যেতে যেতে মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করেছে। সাহাবীরা বলছে একবার অনুমতি দেন না, ওকে একটু দেখাই, ওর এত বড় সাহস আমাদের সাথে বসে থেকে আমাদের মুসলমানদের মসজিদে পেশাব করে, মানে আবার আপনি উপস্থিত আছেন আর উমার উপস্থিত আছে যেখানে, এটা হয় কি করে? একবার অনুমতি দেন। আল্লাহ রাসূল, যাই দাঁড়াও, খবরদার পেশাবের সময় ডিস্টার্ব করবো না। আজকের বিজ্ঞান আবিষ্কার করছে যে পেশাব করতে করতে বাচ্চাকে হোক বা কাউকে হোক ডিস্টার্ব করতে নেই, ভিতরে কিডনিতে রোগ হয়। 1450 বছর আগে সমস্ত বিজ্ঞানীর বাপ আল্লাহ রসুল বলে গিয়েছেন যে পেশাব করার সময় মানুষকে ডিস্টার্ব করে না, ওকে করতে দাও আগে। কত বড় বিজ্ঞান আল্লাহ রসুল। তো ওনার পেশাবটা কমপ্লিট হয়ে গেল, সাহাবি বলছে, সাহাবিদেরকে আল্লাহ রসুল বলছেন, এই শোনো এক বালতি পান নিয়ে আসো। সাহাবিকে বলছেন, সাহাবি মানে জান্নাতে যাবে, আল্লাহ আকবার, চিন্তা করেন তাদের কত বড় মর্যাদা। বলছে এক বালতি পানি নিয়ে আসো। তো সাহাবি পানি নিয়ে আসেন, বলছে যাও পেশাব ধুয়ে দাও। পেশাবটা ধুয়ে দিলেন, ওই ইহুদি লোকটা দেখে অবাক, আরে মানুষ তো দেখেছি, এত ভালো মানুষ হয়, ওদেরই মসজিদ দেখে পেশাব করে দিলাম, কিচ্ছু বললো না, একটা ধমক দিয়ে কথাও বললো না, চোখ মুখ লালও করলো না, বলছে পেশাব ধুয়ে দাও। তারপর সাহাবিদেরকে দিয়ে পেশাব ধোয়াচ্ছে। ইনি হচ্ছেন আল্লাহ রসুল, ইনি হচ্ছেন আল্লাহ রসুল। ওই যে গান্ধীজি, আমাদের দেশের গান্ধীজি, উনি বলছেন, বহুবার বলেছি, উনি বলছেন, আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড, আই রিড ইট থরোলি, অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড, দ্য বায়োগ্রাফি ওয়াজ এন ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি, অনেকের জীবনী পড়েছি, যখন আমি আল্লাহ রসুলের জীবনী পেলাম, গান্ধীজি বলছে, আমাদের দেশের টাকায় যে ছবি আছে ওই গান্ধীজি বলছে যে আমি আমার জীবনে বহু জীবনী গ্রন্থ পড়েছি, কিন্তু যখন আল্লাহ রসুলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পেলাম, আই রিড ইট থরোলি, আমি লাইন বাই লাইন পড়লাম, লাইন বাই লাইন পড়লাম, লাইন বাই লাইন পড়লাম, পড়তে 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 দেখলাম, বিশ্বাস করো দুনিয়াবাসী, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারোর থাকতে পারে না। এটা যে আমাদের রসুল, এটা যে আমাদের রসুল। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইস হার্ট, তিনি বলছেন, গোটা পৃথিবীর 100 জন বিজ্ঞানী, 100 জন ফিলোসফার, 100 জন দার্শনিক, 100 জন ভালো ডাক্তার, পুরো বিজ্ঞানীর নাম আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে 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 100 জন বিজ্ঞানীর নাম পেলাম। প্রথম যে বিজ্ঞানীর আমি 1 নম্বরে রাখলাম, তার নাম হচ্ছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ইহুদি খ্রিস্টান বুঝেছে, হিন্দুও বুঝেছে, গোটা জাতি বুঝেছে যে আল্লাহ রসুল কি। শুধুমাত্র আমরাও ভাগা মুসলমানরা বুঝতে পারি যে আল্লাহ রসুল কি, আল্লাহ রসুল কি আমরা বুঝতে পারিনি। একটা লাশ চলে যাচ্ছে, একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলছে আপনি দাঁড়ালেন কেন? আরে ওটা তো একটা হিন্দুর লাশ, ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াবেন? আল্লাহ রসুল বলছে ও কি মানুষ না? দেখেন মরার পরও সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে মানুষ। বলছে ও কি মানুষ নয়? বলে জি আল্লাহ রসুল। বলছে সবাইকে সম্মান করা শেখো। আজকে মুসলমান মুসলমানদের মধ্যে ঝামেলা, এক তরিকা আর এক তরিকার মধ্যে ঝামেলা। আল্লাহ রসুলের কত বড় উদারতা ছিল, ওহুদের পাহাড়ের উপরে পড়ে আছেন, কোটা দেহ রক্তাক্ত, এইখানে দুটো পেরেক ঢুকে গিয়েছে, রক্ত মুছছেন আর বলছেন হায়রে জাতি, এরা চিনতে পারলো না আমাকে, নবী কেউ চিনতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রসুল জীবনে তো অনেক কষ্ট করেছেন, এতিম আপনি মানুষ, স্বামী স্ত্রী গল্প করছে, তো আপনার জীবনে সবচেয়ে কষ্টকর দিন কোনটা, আপনার জীবনে সবচেয়ে কষ্ট পেয়েছেন কখন? আল্লাহ রসুল বলছে যখন তায়েফের ময়দান থেকে আমাকে অপমান করে রক্তাক্ত করে বাড়িতে পাঠানো হয়েছিল, আমি কিছুই বলিনি, শুধু বলেছিলাম এক আল্লাহর ইবাদত করো, আমাকে মারতে 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 5 মাইল যাবত এসেছিল মানুষে, এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল, গোটা দেহ দিয়ে রক্ত চড়ছিল তায়েফের ময়দানে, এত মার মেরেছিল আল্লাহ রসুল। ওই তায়েফের ময়দানের মার দেখে আল্লাহর এত খারাপ লেগেছে, আল্লাহ জিব্রাইলকে আর মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রসুলকে বলছে বলেন তো একবার বলেন, খালি খালি একবার বলেন যে আপনাকে যারা মেরেছে তাদের প্রতিশোধ আপনি নেবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার সাথে পাহাড়ের ফেরেশতা আছে, গোটা পাহাড় তুলে গিয়ে গোটা গ্রামের উপরে বসিয়ে দেবো, ওখানে গ্রামই থাকবে না। আল্লাহ রসুলের এই কষ্টে আল্লাহ ব্যথা পেয়েছিলেন। আল্লাহ রসুল কি বলেছিলেন জানেন? আল্লাহ রসুল বলেছিলেন থাক্য ওরা মূর্খ শুষ্ক মানুষ, বুঝে না ওরা দিন ইসলাম অত বুঝে না, আমি বলেছি যাক আমি তো রহমতের নবী, আল্লাহ ইনশাআল্লাহ ওদেরকে ক্ষমা করবে। এই নবী, এই নবী, এই নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহকে মেনে নাও, ওয়াতিউর রাসূল রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং আল্লাহ রাসূলকে না মেনে আমলকে বিনষ্ট করো না। অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা তাকুমু রাসূলুহু, বলছে তোমরা আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, অমানা কুমানু ফান্তাহু, আল্লাহ রসুল যা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে তাই থেকে দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন মাতা কুমুর রসুল ফাকুজু, আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো, অনা আর তারপরে বললেন আল্লাহ রসুল যা থেকে নিষেধ করেছে তোমাদেরকে বারণ করেছে তার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দেখি এবার আমরা রাসূলকে মানি নাকি যারা আমাদের উপর অভিযোগ করে তারা রাসূলকে মানি। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল কোরআনুল এই সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসে সমস্ত প্রায় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এফাউল লোহা ওয়াসুস সারিফ, দাড়িটাকে ছেড়ে দাও, গোপটাকে ছাটো। আল্লাহ রাসূল বলেছেন দাড়িটাকে ছেড়ে দাও আর গোপটাকে ছাটো। সকালবেলায় উঠে আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করি আমরা প্রতিদিন, বুঝতে পেরেছেন? সকালবেলায় উঠে আল্লাহ বললেন বাঁচতে হলে আল্লাহ রসুলকে মেনে নাও। সকালবেলায় উঠে দাড়িতে আমরা বিলেট চালাই, প্রথমে আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করছি, তারপরে বলছি যে আমরাই নবীকে মানি, ওরা নবীকে মানে না। আশ্চর্য একটা দুনিয়া। আল্লাহ রসুল বলছেন দেখেন আপনি যদি কাউকে ফলো করেন, আপনার যদি কেউ আইকন হয়, হয়তো মেসির আপনি ভক্ত, মেসি ফুটবল প্লেয়ার, মেসি জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন, আছে না অনেকে, কেউ হানি সিং এর ভক্ত তো চুল কেটেছে হানি সিং এর মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ এপিজে আব্দুল কালামের ভক্ত তো তার ভক্ত তার পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ সৌরভ গাঙ্গুলির ভক্ত তাকে তার ছবি বাড়িতে সাজিয়ে রেখেছে, সব সবারই ভক্ত এগুলা সাজিয়ে রেখেছে, অথচ আল্লাহ রসুল কি বললেন? সেই বুখারি থেকে শুরু করে আপনার সমস্ত কিতাবে পাবেন মুসলিম শরীফ হাদিস নম্বর 195, আল্লাহ রসুল বলছেন যাদের লুঙ্গি পায়জামা প্যান্ট টাখনুর নিচে যাবে, গোড়ালি আছে ওই গোড়ালি টাখনুর নিচে যাবে, তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে আপনার হুজুরকে যাচাই করেন তো, আপনার হুজুরকে যাচাই করেন।
যে মাদ্রাসা পড়ে গেছে, 40 বছর যাবৎ শিক্ষকতা করছে, বলছে আমি বুখারি পড়াই, ওই জাহেলকে জিজ্ঞাসা করুন ওর প্যান্ট কেন ডাকলো নিচে। আল্লাহর রসুল বললেন যে কিয়ামতের মাঠে তার দিকে তাকানো হবে না, তাকে মুক্ত করা হবে না, তাকে বলা হবে যে জাহান্নামে যাও যদি লুঙ্গি আপনার ডাকলো নিচে যায়, যদি প্যান্ট ডাকলো নিচে যায়। কিছু জাহেল আছে, কিছু মূর্খ আছে, ওরা আবার নামাজের সময় গুটায়, চলবে না এটা। প্যান্টকে কেটে নিতে হবে, লুঙ্গিকে ওই রকমভাবে পরতে হবে, সব সময়ের জন্য আপনার টাকনা বেরিয়ে থাকবে, টাকনু বেরিয়ে থাকবে। আল্লাহ রসুল সরাসরি বললেন, আল্লাহ রসুলকে মানেন না আপনি, আর আপনি বলছেন যে এরা আল্লাহ রসুলকে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে ভালোবাসো। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাদের আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমার যা পাপ করেছো সব পাপ আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন কি হবে? আপনি যা পাপ করেছেন সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ আছেন সর্বশ্রেষ্ঠ পাপ ক্ষমাকারী, দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া। তাহলে কি করতে হবে? আল্লাহ রসুলকে মেনে নিতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে চান, আর যদি জান্নাত যেতে চান আল্লাহ রসুলকে মানতে হবে। কেমন করে মানতে হবে, কিভাবে মানতে হবে, ওটা আলোচনা পড়ে এসছে। তবে শ্রেষ্ঠ নবী, এই নবী গোটা মানব জাতির জন্য, মানব জাতির জন্য। আর আজকে আমরা ইমাম নিয়ে পাগল আছি না, কেবল আমরা অমুকের তরিকার নামাজ পড়ি, কেবল আমাদের পীর সাহেব বলেছে, কে বলেছে, আমাদের হুজুর বলেছে, বলে না যে আপনি এখানে হাত বাঁধেন কেন, আমাদের হুজুর বলেছে, এই এ হচ্ছে কথা। আচ্ছা নবী বড় না হুজুর বড়, বলেন, নবী বড়, তাই না? দেখেন এবার, আল্লাহ রসুল বসে আছেন, পাশে উমার রাজিয়াল্লাহু তাআলাও বসে আছেন, এদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন। তাওরাতের একটা নুসখা, তাওরাত মানে যেমন কোরআন আল্লাহর বাণী, তাওরাত আল্লাহর বাণী। তাওরাত নাজিল হয়েছিল কার উপরে? মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে, মূসা আলাইহিস সালাম। তো তাওরাতের একটা নুসখা নিয়ে পড়ছেন আল্লাহ রসুলের সামনে, বিড়বিড় করে উমার পড়ছেন। এমত অবস্থায় হঠাৎ করে আবু বকরের দিকে, আবু বকর আল্লাহ রসুলের দিকে তাকালেন, তাকে দেখছেন, এটা হাদিসে গেছে যে আল্লাহ রসুলের মুখটা লাল হয়ে গেছে রাগে। কেমন রাগ? বলছে যে বেদানা চিনো তো তোমরা, রুম্মানুন মানে বেদানা, বলছে বেদানা ভেঙে দিলে যেমন লাল হয় ওরকম লাল হয়ে গেছে। তো মানে বুঝতে পারছেন আল্লাহ রসুল কত সুন্দর দেখতেছিলেন, বলছে বেদানা ভাঙলে যেমন লাল হয়, আল্লাহ রসুলের পুরো মুখে রক্ত আমার লাল হয়ে গেছে। কেন? ও তাওরাত পড়ছে। তাওরাত কার পাঠানো? আল্লাহর পাঠানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে। তখন আবু বকর বেগতিক দেখে বলছে, এই উমার, এই উমার, বন্ধ করো, বন্ধ করো, পড়া বন্ধ করো, আর আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও। তখন উমার বলছে, আল্লাহ গো আমি আল্লাহ রসুলকে পেয়ে খুশি, আল্লাহ গো আমি তোমার দিন পেয়ে খুশি, আল্লাহ গো আমি আল্লাহ রসুলকে পেয়ে খুশি, আল্লাহ গো আমি তোমার দিন পেয়ে খুশি। কতবার যে বললেন হাদিসে নাই, বলতেই আছেন, বলতেই আছেন, আল্লাহ গো আল্লাহ রসুলের রাগ থেকে আমাকে মুক্ত করো, আমি আল্লাহ রসুলকে পেয়ে কনফার্ম খুশি, আমি ভুল করেছি, আমি এটাকে কেন পড়তে গেলাম। আল্লাহ রসুলের মুখতে একটু স্বাভাবিক হলো, একটু স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পর আল্লাহর রসুল কি বলছে শোনেন, উমার তুমি কি জানো, লাউকানা মূসা হাইয়ান, এখন যদি মূসা আলাইহিসসালাম জীবিত হয়, তুমি যদি মূসার অনুসরণ করো তুমি জাহান্নামে যাবে। যদি একটু বাক্যটা বুঝতেন, খেয়াল করেন ভালো করে, আপনি বলছেন কে বলেছে, আমার ইমাম, আর আল্লাহ রসুল জীবিত আছে, আর মূসাকে জানেন, আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একজন রসুল, আল্লাহ আল্লাহর সাথে আল্লাহ রসুল কথা বলতে গিয়েছিলেন, গিয়েছিলেন আল্লাহ রসুল 7 আসমান পার করে আল্লাহর সাথে গিয়ে কথা বলেছেন, আর মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। কত বড় নবী দেখেন, দুনিয়া থেকে আল্লাহকে বলছেন আমি দেখবো তোমাকে, কথা বলেছেন, কত বড় মাপের নবী। আর শুনবেন, পৃথিবীতে মালাকুল মত, আপনারা যাকে আজরাইল বলেন, আজরাইল কোনো ফেরেস্তার নাম না, এর নাম হচ্ছে মালাকুল মত, মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেস্তা, যে জান কবজ করে, ওই আজরাইল বা মৃত্যুর ফেরেস্তা যিনি মালাকুল মত, তিনি দুনিয়াতে এসে কারো জান কবজ করতে গিয়ে ঘুরে গিয়েছেন, এ রেকর্ড নাই, তিনি ঘুরেন না, কিন্তু মুসার জান কবজ করতে এসে ঘুরেছেন। মুসা আলাইহিস সালাম এর ঘরে ঢুকে বসে আছেন, জান কবজ করবে, টাইম হয়ে গেছে,
এখন মুসা আলাইহিস সালাম বসে ঢুকেছেন, ঢুকে দেখছেন একজন লোক, ও তো চিনে না, বুঝছে মুসা তোমার আমি জান কবজ করবো, এক চড় ফেরেশতাকে, এক চড়ে ওর চোখ খুলে পড়ে গেছে, এক চড়ে কানা, ফেরেশতাকে কানা করে দিয়েছেন, এমন মার মেরেছেন। মুসা আলাইহিস সালামের মার খুব খারাপ ছিল, একজন মানুষকে এক কিলে মেরে ফেলেছিল, তো এক চড় তো ফেরেশতা গিয়ে আল্লাহ কবজ এমন নবীর কাছে পাঠালেন গো, মারের গতি কি, একবার আমার চোখটা কানা করে দিল। তো বলছে কেন, কি কি চাই আমার নবী? তো বলছে আমি বলেছি জান কবজ করবো, ও টেনশনে। তখন আল্লাহ সুবহানাল্লাহ বললেন, মালাকুল মত তুমি যাও আমার নবীকে বলো সে গরু বা মোষ এর গায়ের উপরে হাত রাখুক, তার হাতের তলে যতটা লোম পড়বে, লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে এক বছর করে বাড়িয়ে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে এক এভাবে হাত দিলে কত লোম পড়বে, কত বছর বাঁচবে? তো আবার ফেরেস্তা চলে আসলেন, এসে বলছেন যে এমনি তো একবার দূরে বসছেন ফেরেস্তে বা। তো বলছে শুনেন আল্লাহ আমাকে পাঠিয়েছে জান কবজ করার জন্য, তো একটা অফার দিয়েছে আল্লাহ, তো কি একটা গরুর গায়ের উপরে হাত দিয়ে যতগুলো লোম রয়েছে তার বিনিময়ে এক বছর করে। তখন মুসা আলাইহিস সালাম বলছে তারপরে কি হবে? তারপরে তো তখন আর কথা শুনবো না, অত বছর হয়ে গেলে আর কথা শুনবো না, সরাসরি গিয়ে জান কবজ করবো। তো মুসা আলাইহিস সালাম বলে আমার আর দরকার নাই, তুমি আমার জান কবজ করে নাও। এটা যে মুসা আলাইহিস সালাম এক দুনিয়া থেকে কথা বলেছেন যাকে কালিমুল্লা বলা হয়, দুনিয়া থেকে আল্লাহকে বলেছেন আমি দেখবো, আল্লাহ বলছে আরে বাবা তুই দেখতে পাবি না, বলছেন আমি দেখবো যে আপনাকে জিদ করেছিলেন, আল্লাহ একবার দেখা যেতে গিয়ে তুর পাহাড়ে পড়ে গিয়েছিলেন। এটা যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের মাঠে সবাই বেহুশ হয়ে যাবে, নবী রসুল পর্যন্ত সবাই বেহুশ হয়ে যাবে, প্রথম জ্ঞান ফিরে পাবো আমি, আল্লাহ রসুল বলছেন প্রথম জ্ঞান ফিরে পাবো আমি। জ্ঞান ফিরে পেয়ে দেখবো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তাজ্জব ব্যাপার। আল্লাহ রসুল বলছেন আমি ভাবতে লাগবো কি ব্যাপার, মুসা আলাইহিস সালামকে অজ্ঞান হয়নি নাকি, কত বড় একজন নবী, বুঝতে পাচ্ছেন? এই নবীর ব্যাপারে আল্লাহ রসুল বলছে এখন যদি মুসা আসে ওকে আমার পিছে আসতে হবে, ও নবী থাকবে না, ও তোমার মতো একজন মানুষ হবে। বুঝতে পেরেছেন? আপনার হুজুরের কথা চলে কি করে? পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রিধারী মানুষ এই কথা বলছে, আপনার হুজুরের পাঁচ পয়সা মূল্য নেই, নবীর তো কোনো বেল নেই, নবীর তো কোনো কাজ নাই এখানে, যা কথা হবে শুধুমাত্র আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের, আর কারোর কথা মানা যাবে না। যত পীর পাইগম্বর ওলিয়া উলিয়া রয়েছে, আপনার ইমাম সাহেব রয়েছে, কারোর কথার কোনো পাঁচ পয়সা মূল্য নেই, মূল্য যা আছে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, কারণ মুসার কথা এখানে টিকছে না। আল্লাহ রসুল রাগে গড়গড় করে বলছে এত বড় সাহস, আমার সামনে মুসার কিতাব পড়ো, মুসা আসলে আমার অনুসরণ করবে, নবী টবি কিছু হবে না। ও আমাদের নবী কত মর্যাদা জানেন, যখন মানুষের বিচার হয়ে যাবে কিয়ামতের মাঠে, একদিন সমান 50,000 বছর, একদিন সমান আল্লাহর কাছে। তো জান্নাতেরা গেটে গেটে ভিড় করবে যাওয়ার জন্য, জাহান্নামীরা গেটে ভিড় করবে। এবার সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কে জানেন? আমাদের নবী আল্লাহর রসুল সর্বপ্রথম। কত বড় সৌভাগ্য আমরা ওই নবীর উম্মত, আল্লাহ আকবার, অথচ একবারও খেয়াল করি না আমরা, আল্লাহ রসুল গিয়ে দরজায় টোকা মারবে জান্নাতের দরজায়। জান্নাতের দরজার সাইজ কত জানেন? গোটা পৃথিবীর সব মানুষ যদি একসাথে ঢুকে কারো গায়ের সাথে গা ঢেকবে না, একটা দরজা, অথচ জান্নাতের আটখানা দরজা আছে। তো আল্লাহ রাসূল এভাবে দরজায় টোকা মেরে বলবে এই খুলো, ফেরেশতা ওখানে পাহারায় আছে গার্ড, ফেরেশতা পিছন মানে পেছন থেকে বলবে, মানে অপোজিট সাইড থেকে বলবে, মানন্তি মানন্তা তুমি কে? আল্লাহ রাসূলকে বলছে, মানে দেখ ও তো দেখতে পাই না, বলে তুমি কে? জানি আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলে আমি মুহাম্মদ। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিয়ে ফেরেশতা কি বলবে জানেন? হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছি এই আপনার জন্য, আল্লাহ আমাকে যেদিন জান্নাত সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আমাকে গেটে দারোয়ান হিসেবে রেখে দিয়েছে, আর আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি যে প্রথম যে ব্যক্তিতে ঢুকবো ওই ব্যক্তিকে আমি দেখবো, আমার চক্ষুটা জুড়িয়ে নেব, আর প্রথম ব্যক্তি হবেন আপনি, আপনাকে দেখার জন্য আমি হাজার হাজার বছর যাবত একবারে গেটে একটু ঘুমাইনি, স্টিল দাঁড়িয়ে আছি, আপনি প্রথম ব্যক্তি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের রসুল। এই রসুল বলেছে জর্দা দিয়ে পান খেতে হবে, এই রসুল বলেছে বাবা নামাজ পড়লো না ও তো এমনি জাহান্নামে যাবে, আর ইমাম সাহেব বানিয়ে মিলাদ করে বলছে যে একে জান্নাতে পাঠাচ্ছে। কত বড় বেকুব হলে এই কথা মানুষ বলে, তাহলে কোনো বড় লোক জাহান্নামে যেত না, কারণ বড় লোকের টাকা বেশি ও মিলাদ বেশি করে দিত। আল্লাহ রসুল, সাহাবিরা আল্লাহ রসুলকে কিভাবে মানতেন? এত বড় বিখ্যাত ব্যক্তিত্ব আল্লাহ রসুল যে জান্নাতে প্রথম প্রবেশ করবেন,
আর ফেরেশতা বলছে হাজার হাজার বছর দাঁড়িয়ে আছি, একটু চোখটাকে জোড়াবো যে এই লোকটা কে আমি একবার দেখবো। দেখেনি তো আল্লাহ রসুলকে? দেখেনি? দেখার জন্য কি অধীর আগ্রহে আপনার আমার টেনশন আছে যে আল্লাহ রসুলকে দেখবো? কবরে গেলেই পাবেন একবার, ওখানে দেখা হবে, টেনশন নেই। অতএব আল্লাহ রসুলকে পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে হবে। আল্লাহ রসুলকে এবার ইত্তেবায়ে রসুল মানে আল্লাহ রসুলকে কি করে মানবেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নামাজ পড়ছিলাম, আমাদের পায়ে স্যান্ডেল, আল্লাহ রসুলের পায়েও স্যান্ডেল, আমাদের পায়েও স্যান্ডেল, স্যান্ডেল পরে নামাজ পড়া জায়েজ যদি সেরকম সিচুয়েশন হয়। শীতকালে আপনি পড়তে পারেন, তবে স্যান্ডেলের তলা আবার নোংরা থাকলে হবে না, ফ্রেশ আলাদা থাকে না, ঘরের জন্য একজোড়া স্যান্ডেল পড়তে পারেন যদি অসুবিধা হয়। তো আল্লাহ রসুল স্যান্ডেল পায়ে দিয়েছেন, সাহাবিরা পায়ে দিয়েছে, নামাজ শেষ করেছেন, আল্লাহ রসুল কিন্তু নামাজের মাঝে স্যান্ডেল খুলে রেখেছেন, নামাজের মাঝে স্যান্ডেল খুলে রেখেছেন। তা আল্লাহ রসুল সালাম ফিরে দেখছেন যে কয়েকজন সাহাবির পায়ে স্যান্ডেল ছিল, ওরাও খুলে রেখেছে নামাজের মধ্যে। তো আল্লাহ রসুল বলছে কী করতো তোমাদের স্যান্ডেল খুলে এখানে? তো যে আপনি খুলেছেন যে হত পাগল, আমার পায়ের তলে স্যান্ডেলের তলে একটু নোংরা লেগেছিলো, তো জিব্রাইল আমাকে এসে বলছে আল্লাহ রসুল নামাজ যে পড়ছেন স্যান্ডেলের তলা দেখেছেন, স্যান্ডেলের তলে একটু নোংরা লেগেছে, তাড়াতাড়ি খুলেন খুলেন খুলেন। তাই আমি খুললাম, তুই তোমরা কেন খুলেছো? বুঝে আপনি খুলেছেন, তাই কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কিচ্ছু না। দেখেন বুঝে আপনি খুলেছেন তাই ব্যাস, আর কোনো কথা চলবে না। কীভাবে মেনে সাহাবিরা আপনাকে হাদিস দেখানোর পরে আপনি বলছেন দেখি হুজুরকে দেখাতে হবে, আমিন বলা যাবে কিনা জোরে, হুজুরকে দেখাতে হবে। সাহাবিদের ইমান দেখেন, বুখারি মুসলিমের হাদিস, 16-17 মাস হয়েছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় এসেছেন, খুব অন্তরটা কাঁদে আল্লাহ রসুলের যে আমার প্রিয় ভূমি, আমাকে মানুষ এত ভালোবাসত, খালি ধর্ম পালন করি, তাই আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিল, খুব কাঁদতেন আল্লাহ রসুল মাঝে মাঝে। তো আল্লাহ রসুল নামাজ পড়তেন কোন দিকে মুখ করে জানেন? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের দিকে মুখ করে, জেরুজালেমের দিকে। মুসলমানদের দুটো কাবা, একটা জেরুজালেমের দিকে আর একটা হচ্ছে মক্কার দিকে। তো ওই দিকে সবাই নামাজ পড়তো ওই ওই জামানায়, আর মক্কায় থাকলে ওই কাবার এতে নামাজ পড়তো, মানে মক্কার বাইরে ওরা জেরুজালেমের দিকে আর মক্কা লোকরা কাবার সামনে। তো খালি নামাজ পড়ে আর আকাশের দিকে তাকায়, কেন জানেন? তার মনের ইচ্ছা আল্লাহ গো মক্কা থেকে তো তাড়িয়েছো তাড়িয়েছো, মক্কার দিকে মুখ করে যদি একটু নামাজ পড়তে পারতাম অন্তরে শান্তি হতো। এটা আল্লাহ রসুলের খোয়াইশ। তিনি মাঝবার বাবা আকাশের দিকে তাকান, 16-17 মাস মোটামুটি হয়েছে এমতো অবস্থায়, ফজরের সালাত সম্ভবত বা আসরের। তো আল্লাহ রসুল সালাত আদায় করতে করতে আল্লাহ সালাত ওহী নাজিল করলেন, ওহী নাজিল করে দিলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার কাবাকে কিবলা করো, অর্থাৎ মক্কার দিকে মুখ করে সালাত আদায় করো। আদায় করলেন, আলহামদুলিল্লাহ, খুব খুশি সাহাবিরা যে আল্লাহ রসুলের মনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, এই খুশি। এবার তখন তো মোবাইল আর ইন্টারনেট ছিল না যে সবাইকে জানিয়ে দিতে হবে। তো কয়েকদিন পরে একজন সাহাবি বা কিছু সময় পরে একজন সাহাবি যাচ্ছেন মদিনার দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 একটা মসজিদের কাছে গিয়ে পৌঁছেছেন, মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন। আলহামদুলিল্লাহ ওই মসজিদে কয়েকবার আমি নামাজ পড়েছি, খুব সুন্দর একটা মসজিদ, দুটো কাবার মসজিদ যাকে বলা হয়। ওই কিবলাতাইন যে মসজিদ মক্কা থেকে 13-14 কিলোমিটার ওই কিবলাতাইন মসজিদের দূরত্ব। তো ওই মসজিদের কাছে গিয়ে দেখছেন তখনও মানুষ নামাজ আদায় করছে ফিলিস্তিনের দিকে মুখ করে, ভালো করে বুঝবেন, তখনও মানুষ সলাত আদায় করছে কোন দিকে? ফিলিস্তিনের দিকে মুখ করে। এবার এই সাহাবিটা দরজার সামনে দাঁড়িয়েছে, ওরা কিন্তু সলাত আদায় করছিল, নামাজ পড়ছিল, রানিং নামাজ পড়ছে, এমতো অবস্থায় উনি দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান, আমি আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়েছি, আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন, তোমার কাবা কাবার দিকে করার জন্য বলেছেন, অর্থাৎ কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। সাহাবি বলছে যে ওরা রুকু অবস্থায় ছিল, সবাই রুকু অবস্থায় ঘুরে কোথায় চলে গেল? মক্কার দিকে। সুবহানাল্লাহি বিহামদিহি। বুঝতে পারেননি কথা আমার? খুব ভালো করে সূক্ষ্ম মস্তিষ্কে বুঝেন, আল্লাহ রসুলের একজন সাহাবি, যাচাই বাছাই দরকার হয়নি, খালি বলছে যে আমি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়ে আসলাম, কাবা এইদিকে না, কাবা এইদিকে, কে যে বললো কি যে বললো দেখার দরকার নাই, একবারে রুকু থাকা অবস্থায় ঘুরে গিয়েছে। তার মানে আপনাকে আমি বোঝাতে চাইছি, এতদিন আপনি আমিন বলার হাদিস পাননি, এখন পেয়েছেন, সঙ্গে সঙ্গে মানতে হবে, নইলে আপনি মুনাফেক। ভাষা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি জানতেন না সেটা ভিন্ন কথা, যখন আপনি জেনে ফেলবেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আল্লাহ রসুল বলছেন লা সালাতা লিমান ইকরাবি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো
ইমামের পিছনে হোক বা একা হোক, সুরা ফাতেহা পড়লো না, ও যদি 100 বছর সালাত আদায় করে ওর নামাজ একদিনও হয়নি। সহি বুখারি হাদিস নম্বর 711 থেকে 714 নম্বর হাদিস, সহি মুসলিম শরীফ 760 থেকে 772 নম্বর হাদিস, আবু দাউদ 825 থেকে 828 নম্বর হাদিস, অসংখ্য হাদিস আপনাকে আমি বলে দিতে পারি, 350 খানের উপরে হাদিস আছে। আল্লাহ রসুল বলছেন সালাত আদায় করতে গেলে ইমামের পিছনে হও অথবা একা হও তোমাকে সুরা ফাতিহা পড়তে হবে। আপনি আজকে জানলেন, এরপরে ফজরের সালাত আদায় করতে গেলে সুরা ফাতিহা পড়তে হবে, নইলে আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি মসজিদে আসে, যদি মসজিদে বসবো মনে করে, এমনি বসলে সুন্নতের খেলাফ হয়ে গেল। ইত্তেবা রসুল কাকে বলে দেখেন, এমনি যদি কেউ বসে, মসজিদে বসা জায়েজ না, 2 রাকাত নামাজ আদায় করে বসতে হবে, তাহিয়াতুল ওযু পড়েন, দাখিল মসজিদ পড়েন, সুন্নাত পড়েন। মসজিদে এসে প্রথমে বসলেন মানে প্রথমে আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করলেন, মসজিদের সাথে বিয়াদবি করলেন। আমাদের অধিকাংশ মসজিদ, আমাদের এলাকার প্রায় মসজিদে 90% কেন 95% বা 98% লোককে প্রথমে বসে, সরাসরি আল্লাহ রসুলের হাদিসকে মূল্য দিলেন না, এবার নাকচ করে দিলেন। 23 বছর যাবৎ আল্লাহ রসুল সালাত আদায় করেছেন, যখনই মুয়াজ্জিনকে বলতেন আই ইকামত দাও, ইকামত দিয়ে দিত। ইকামত হওয়ার পরে আল্লাহ রসুল বলতেন সৌসুফু ফাকুম অত্তারাসু সুদ্দু খেলালাকুম, আই তোমাদের মাঝে ফাঁকা বন্ধ করো আর কাতার পূর্ণ করে নাও, পায়ে পা আর কাঁধে কাঁধ ভিড়ে দাঁড়াও, একবারে পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ ভিড়ে দাঁড়াও, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও। 23 বছর যাবৎ একদিন মিস করেননি আল্লাহ রসুল বলতে, 23 বছর যাবৎ পিছের দুজন থাকলেও আপনাকে বলতে হবে, আর আপনার মসজিদে সলাত আদায় হয় দুজনের মধ্যে একজনকে ঢুকানো হবে, দুজনের মাঝে একজনকে ঢুকানো হবে। অথচ এই হাদিসের মানে ফল কি জানেন, আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি ওযু করলো সলাত আদায় করলো পায়ে পা আর কাঁধে কাঁধ মিলিয়ে, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা। সুবহানাল্লাহ বিহামদি, আজকে ইমামরা আপনাকে ঘর থেকে দূরে রাখছে, ইমামরা আজকে আপনাকে ঘর থেকে দূরে রাখছে। সুন্নাত আল্লাহ রসুলের ইত্তেবা কাকে বলে, আজকে বক্তব্য দেওয়া খুবই কঠিন, কারণ জালেমে পরিপূর্ণ হয়ে গেছে, ও কিছু বুঝে না, দাড়ি চেষে এসে বলছে এরা সুন্নাত মানে না। এটা আশ্চর্যজনক কথা, আশ্চর্যজনক কথা। আল্লাহ রসুল যা বলেছেন তাই কিন্তু তার প্র্যাকটিক্যাল জীবনে করিয়ে দেখিয়েছেন, যে আল্লাহ রসুল যা করেছেন তাই আমাদেরকে করতে হবে, কারণ আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বললেন আমাকে ভালোবাসলে কি করতে হবে, ফাত্তাবিউনি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসা শুনবেন। দেখেন আরো শুনেন, আল্লাহ রসুলকে ভালো কি করে বাঁচতে হয়, মানুষ কি করে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন আর আপনি কি করে ভালোবাসছেন। দুজন ভাই, একজনের বয়স 11 আর একজনের বয়স 13, সম্ভবত 11-12 বা 12-13 এরকম ছোট ছোট দুটো ভাই, বদরের যুদ্ধ চলছে, বদর অথবা ওহুদের জায়গায় একটা যুদ্ধ চলছে, এমত অবস্থায় যুদ্ধের ময়দানে যখন তুমুল যুদ্ধ চলছে, ছোট্ট দুটো ভাই এসে একজনকে বলছে ইয়া আম্মি, ও চাচা আবু জেহেল কোনটা গো, কি বলছে চাচা আবু জেহেল কোনটা দেখ বলছে, ছোট ছোট দুটো ভাই 10-11 বছর বয়স, কত ফাইভে পড়ে, ফোর ফাইভে পড়ে, এতটুকু ছোট্ট একটা দুটো ছেলে এসে বলছে চাচা আবু জেহেল কোনটা গো, তো ও ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে তো বা উটের উপরে, সম্মত ঘোড়ার উপরে, তো বলছে যে কিরে এতটুকু ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে, তো বলছে আমি কিছু মনে করলাম না, বলছে ওই যে লম্বা যে লোকটা আসছে না ঘোড়ায় চড়ে, ওই হচ্ছে আবু জেহেল, ওই ওটা হচ্ছে আবু জেহেল। তো সাহাবি বলছে যে এটা বলে ওদেরকে আমি পাইনি, এটা বলে দিয়েছি ওর আর নাই, ওখান থেকে ভ্যানিশ। একটু পরে দেখছি ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই আবু জেহেলের পা ধরেছে আর আরেক ভাই গলায় তরবারি দিয়ে এক কোপ দিয়ে গলা নামিয়ে দিয়েছে, এক কমে করে নামিয়ে দিয়েছে। ইসলামের সবচেয়ে অন্যতম দুশ্মন আবু জেহেল, আবু জেহেলের ছেলে ইকরিমা দেখে বলছে হাই ছি 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 ছি, কত বড় মান সম্মানের বিষয়, আমার আব্বা মারা গেল ছোট এই কচি দুধের বাচ্চার কাছে, আমার আব্বাকে যদি আল্লাহ রসুল মারত, আলী মারত, উমার মারত, তাও তো একটু গর্ব করে বলতাম যে আমার আব্বা বাহাদুর লোক, দেখ কে মেরেছে, বুঝতে পারেননি মরেছে, তারপরে ও ওর মানে গর্বটা কি বুঝছে, ছি 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 ছি, এই ছোট একটা বাচ্চা মারলো গো, আমার আব্বাকে যদি আলী মারত ভাবতাম আলী খুব কঠিন, উমার মারত তাও একটু শান্তি পেতাম, ছোট ছোট দুধের দাঁত উঠেছে যে যে বাচ্চার দাঁত ভাঙেনি সেই দুটো বাচ্চা মারলো। যুদ্ধ শেষ হয়ে গিয়ে ওই দুটো বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তোমরা আবু জেহেলকে কেন মারলে, তো বলছে আমার আমরা অনেক শুনেছি মদিনা থেকে
এই জানোয়ার নাকি আল্লাহ রসুলকে কষ্ট দিত, ভালোবাসা দেখেছেন বলছে এই জানোয়ার নাকি আল্লাহ রসুলকে কষ্ট দিত, ওই ছোট্ট কলিজার টুকরা দুই বাচ্চা তারা পরোয়া করলো না যে তারা মরে যাবে, আবু জেহেলকে হত্যা করলো, কেন? কারণ আমার নবীকে কষ্ট দিয়েছে। এখন নবীকে প্রায় কষ্ট দেয় মানুষ, উল্টোপাটা কথা বলে আল্লাহ রসুলের নামে, আল্লাহ রসুল যা করেছেন তা প্রচার না করে, যা করেননি তা বলার চেষ্টা করে। কি অবস্থা, কি অবস্থা! যুদ্ধের ময়দানে যাবে, সাহাবিদেরকে বললো যে যা পারবে দাও অর্থ, অর্থ আসছে, অর্থ আসছে, কে কে যুদ্ধে যাবে আসছে। একটা মহিলা আসলেন, একটা মহিলা এসে বলছে আল্লাহ রসুল আমার এই কলিজার টুকরা আছে, ছোট একটা বাচ্চা, একে কি আপনি যুদ্ধে নিয়ে যাবেন? তখন আল্লাহ রসুল মিসকি হেসে বলছেন আরে এতটুকু ছোট বাচ্চা কোলে নিয়ে আসছো, এ আবার যুদ্ধ করতে পারে নাকি, পাগল কোথাকার, নিয়ে যাও, কি পাগল হয়ে গেছে তোমরা? তো বলছে না আল্লাহ রসুল আপনি যখন যুদ্ধ করবে, সাহাবিরা যুদ্ধ করবে, ওই অবস্থায় যখন তীর আসবে আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করেন, ভালোবাসাটা দেখেন তো, বলছে আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন যাতে করে আপনাকে আঘাত না লাগে। ইত্তেবা কাকে বলে, নবীকে ভালোবাসা কাকে বলে? যখন খুব কঠিনভাবে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, এটা আমিরের আনুগত্য না করার ফলে কিন্তু এই ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছিল, প্রায় 62-63 জন সাহাবি শহীদ হয়েছিল, এবং তার মধ্যে একজন অন্যতম সাইয়েদুস সোহাদা, আল্লাহ রাসূলের ওই দিন আল্লাহ রাসূল একবারে এতিম হয়ে গিয়েছিলেন, তার দুনিয়াতে আর কেউ ছিল না, সেটা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন ওই দিনে, আল্লাহ রাসূল খুব কষ্ট পেয়েছিলেন ওই দিনে। তো একটা সামান্য ভুলের কারণে ওই দিন এই অবস্থা হয়েছিল, যখন চারিদিক থেকে তীর আসছিল, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন, তো একজন সাহাবি আল্লাহ রসুলকে এভাবে গার্ড করে আছে, এভাবে। তো আল্লাহ রসুল ওকে বলছে আচ্ছা আমার দিকে ওইভাবে গার্ড করে কেন, তুমি ওই দিকে দাঁড়াও না, ওই দিকে মুখ করে দাঁড়াও, তাহলে কী হবে, তুমি তীরটা কোন দিকে আসছে দেখতে পারবা, সে অনুযায়ী ঠেকাতে পারবা। তো সাহাবি বলছে আল্লাহ রসুল আমি যদি ওই দিকে মুখ করে দাঁড়াই, আমি মানুষ তো, তীর আসতে গেলে আমার ভয় লাগতে পারে, আর একটু এদিক ওদিক করতে পারি, আর ওই তীরটা যদি আপনার বুকে বিঁধে যায়, আপনার গায়ে লাগে, তা আমি সহ্য করতে পারবো না, তা আমার পিঠে লাগুক না। আল্লাহ রসুলকে ভালোবাসা দেখেন, আল্লাহ রসুলের ভালোবাসাটা দেখেন। তো আল্লাহ রসুল এভাবে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলকে আটকে রেখেছে সাহাবিটা, এমত অবস্থায় আল্লাহ রসুলের মাথায় তারপরে বর্ম লেগে গিয়েছে, দুখানা পেরেক ঢুকে গিয়েছে। তো আবু বক্কর আর আরেকজন সাহাবি, নাম ভুলে গেলাম, এই দুজন ব্যক্তি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, যুদ্ধ শেষ তখন, তখন আল্লাহ রসুলের যখন ওই পেরেকটাকে বের করতে গেলেন, একজন সাহাবি একটা দাঁত ভেঙে গেল, তো আবু বক্করকে বলছে একটু মকা দেন না আমাকে ভালোবাসার, আবারও আমি পেরেক বের করবো, আমাকে একটু মকা দেন। তখন ওই পেরেক বের করছে, তখন আল্লাহ রসুল বলছে আরে আমাকে দেখার দরকার নেই, আমাকে দেখার দরকার নেই, রক্তাক্ত আল্লাহ রসুল যে আমাকে দেখার দরকার নেই, দেখো তো এরকম তোমাদের ভাই, এই ভাই পড়ে আছে, ভাইকে দেখো। ইতিহাস বলে প্রায় 82-83টা তীর তার পিছনে গেঁথেছিল, তারপরও আল্লাহ রসুলকে গার্ড করেছিল। এর নাম হচ্ছে আল্লাহ রসুলের ইত্তাবা, এর নাম হচ্ছে আল্লাহ রসুলকে মেনে নেওয়া, জান মাল দিয়ে আল্লাহ রসুলের হাদিসের বাণী প্রচার করতে হবে। জানেন এখন যত মানুষ ভালোবাসে তার চেয়ে লক্ষ মানুষ আমাদের শত্রু, চলা মুশকিল, এমন এমন জায়গায় প্রোগ্রাম করতে যেতে হয় যে মারের হুমকি দেয়, মেরে দেবো, কি অপরাধ, কি কোরআন এবং হাদিস থেকে যা আছে তাই বলি এটাই অপরাধ, কোরআন এবং হাদিস থেকে যা আছে তাই বলি এটাই অপরাধ। মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু আনহু শুনেননি, মক্কার বুকে সবচেয়ে স্টাইলিস্ট যুবক, সবচেয়ে ভালো পোশাক পরতেন, একটা জামা নাকি তিন দিন পরতেন না, কি স্টাইল তার, এমন সেন পড়তেন পৃথিবীর আর ওরকম সেন কেউ ব্যবহার করতো না, এত সুন্দর। আল্লাহ রসুল বলছে মাশাল্লাহ কি চেহারা গো, একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলছে চাচা কি পড়ছেন, বলছে কোরআন, বলছে আমাকে শিখান না, তো বলছে তো ইসলাম গ্রহণ করতে, বলছে রেডি, ইসলাম গ্রহণ করে নিলেন। করার পরে দিনের দাওয়াতের জন্য আল্লাহ রসুল পাঠালেন, অল্প বয়স মদিনায় পাঠিয়ে দিলেন, দাওয়াতের কাজ তিনি করতে শুরু করলেন, অনেক মানুষ মুসলমান হলো তার হাত ধরে। তিনি যখন যুদ্ধের জন্য সৈনিক হয়ে যাচ্ছেন তার পতাকা হাতে, তো কাফেররা অনেক কাফেরকে শেষ করে দিয়েছেন, তো কাফেররা তার ডান হাত কেটে ফেলল, বাম হাতে পতাকা ধরে আছে, বাম হাত কেটে ফেললো, মুখ দিয়ে পতাকা ধরে আছে, গলাটাকে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর তিনি মাটিতে হুমড়ে পড়ে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে যাচ্ছেন, শেষ হয়ে গেল, আল্লাহ রসুল সবাইকে খুঁজতে খুঁজতে বলছে যে মুসাইব বিন উমার কোথায় তোমরা দেখেছো, তো তার মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, একদম অবস্থা খারাপ হয়ে পড়ে আছে। তো বললো জি আল্লাহ রসুল, তার অনেক টুকরা আমরা পেয়েছি, কিন্তু
ওর গায়ে ছিল জীর্ণ পোশাক, যিনি একসময় একটা জামা তিন দিনে বেশি পরতেন। এত কোটিপতি ঘরের সন্তান, এত কোটিপতি ঘরের সন্তান মারা যাচ্ছেন যখন তার পরনে পোশাক নেই, তো আল্লাহ রসুলকে বলছেন, সাহাবি আল্লাহ রসুল একটা চাদর আছে, চাদর দিয়ে যদি মাথা ঢাকি তো পা বেড়ে যাচ্ছে, যদি পা ঢাকি তো মাথা বেড়ে যাচ্ছে। আল্লাহ রসুল কী করে কী করবো, কাফন দিব কী দিয়ে? দেখেন আজকে মানুষ পোশাক নিয়ে বলে যে জুব্বা পরতে হবে, সাহাবিদের পোশাক ছিল না। তো যে পা ঢাকলে মাথা বেড়ে যাচ্ছে, মাথা ঢাকলে কাফনের পোশাকও নাই, এমন অবস্থা। তো আল্লাহ রসুল বলছে, হাই আমি তার মাকে কি জবাব দেবো, এত বড় একজন কোটিপতির ছেলে যখন মারা যাচ্ছে তারও সতর ঢাকার মতো পোশাক আমি তাকে দিতে পারছি না। আল্লাহ বলছে, ইন্নালিল্লাহ। আচ্ছা যাক, এখানে যতটুকু হোক সেটুকু শুনি নাকি? আচ্ছা লাইট থাকলে এদিকে একটা দিন, কোনো ক্যামেরা ইয়ে মানে ফেসবুকে দেখছে তো পৃথিবীর বহু মানুষই দেখছে। এখানে রাখা। মাইকে তো দরকার নেই, সেমনি বলি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার মাকে কি জবাব দিব, কেন বলেন তো? কোটিপতির ছেলে, খুব আদরে মানুষ, আলহামদুলিল্লাহ। তো এত বড় কোটিপতির একটা ছেলে কি করে জবাব দিব আমি? আল্লাহ রসুল এভাবে বললেন যে এই নোমায়ের জান্নাতে যাবে, আর কি দরকার, আর কি দরকার আছে? চিন্তা করেন, মানে মেন যে কথাটা সেটা হচ্ছে যে আল্লাহ রসুলকে মানলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। তবে আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে, যেমন করে আল্লাহ রসুল নিজে মানতে বলেছেন তেমন করে মানতে হবে, কথা শুনলেই মানতে হবে। কেমন জানেন, মসজিদুল নবমীতে আল্লাহ রসুল বলছেন, এই তোমরা কে কে যুদ্ধে যাবে গো, যুদ্ধে গেলে যদি মরো শহীদ হয়ে যাও সঙ্গে সঙ্গে তোমার জান্নাত, মানে এপারে মরলে ওপারে জান্নাত। একটা ইয়াং ছেলে, যুবক ছেলে, এখন যদি কোনো যুবক একটা ছেলেকে বলেন চলো কালকে কালকে অর্কেস্ট্রা হবে, দেখবেন বলে চলো গোটাও কোনো সমস্যা নাই, স্টেজ প্যান্ডেল যত টাকা লাগবে তুলে ফেলবো, আছে না যুবকদের মধ্যে ঝুল আছে দেখেন মানার। আল্লাহ রসুল বলছেন যে শোনো, তোমরা যদি যুদ্ধে যাও শহীদ হয়ে যাও তাহলে মরলেই জান্নাত। তো একজন সাহাবি খেজুর খাচ্ছিল, কুরমা খাচ্ছিল, কুরমা খেজুর, তো ফেলে দিয়ে বলছে কই চলেন, তা বলছে কই চলেন, চলেন। তো সেই সাহাবি যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল, আরেকজন সাহেব এসে বলছে আল্লাহ রসুল ওই যে ছেলেটা কুরমা খেতে সহ্য হয়নি, এইটুকু সময় লস করতে চাইনি তো কুরমা ফেলে দিয়েছিল, ওই ছেলেটাকে আমি মরতে দেখেছি মানে শহীদ হতে দেখেছি, আল্লাহ রসুল বলছে জান্নাতে যাবে। আল্লাহ রসুলের, আল্লাহ রসুলকে মানার গতিটা দেখেন, একজন সাহাবি খুব যুদ্ধ করছে, খুব যুদ্ধ করছে, খুব ভালো একজন সাহাবি, নাম করা সাহাবি। তো আল্লাহ রসুল এর ওই সাহাবির যুদ্ধ দেখে আরও সাহাবিরা বলছে মাশাল্লাহ, আল্লাহ রসুলের সাহাবি গো, এ মরলেই জান্নাতি। আল্লাহ রসুল বলছে না, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। তখন সাহাবি বলছে আল্লাহ রসুল যখন বললেন কথা তো ঠিক, কিন্তু এত বড় একজন সাহাবি আবার যুদ্ধ করছে আল্লাহ রাস্তায়, তো জাহান্নামে যায় কী করে? এটা ওর আশঙ্কা, মানে একটু একটু ডাউট করেছে, মানুষ তো আমরা একটু একটু ডাউট করেছে। তখন বলছে যে ঠিক আছে, একটু পরে ওই সাহাবিটা যে ডাউট করেছিল, সন্দেহ করেছিল, ও দৌড়ে এসে বলছে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার যান, ও আল্লাহ রসুল আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু প্রেরিত একবারে এক নম্বর আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রসুল হাসছে আর বলছে পাগল, তুমি তো আগে আমাকে নবী হিসেবে মেনে নিয়েছো, রসুল হিসেবে মেনে নিয়েছো, তো তুমি আবার সাক্ষ্য দিচ্ছ কেন, আবার নতুন করে কি হলো যে তুমি এসে বলছো যে আল্লাহর কসম করে বলছি আপনি রসুল? তো আল্লাহ রসুল ওই যে সাহাবির কথা বলছিলেন না, যুদ্ধ করেছি আমরা, করেছি আমরা বললাম ও জাহান্নামি, আমি ভাবতে লাগলাম যে জাহান্নামে কি করে হয়, এত বড় একজন সাহাবি যুদ্ধে মরলে তো শহীদ। তখন আল্লাহ রসুল কি দেখলা, বলছে অনেক কাফেরকে শেষ করে দিল, শেষ করতে করতে এবার কাফেররাও তাকে আঘাত করেছে, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারিটা মাটিতে গেড়ে দিয়ে ওর উপরে ঝাঁপ দিল, দিয়ে মারা গেল। আর আপনি বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করবে সে জান্নাতে যাবে না, গলায় দড়ি দিয়ে মরলে জান্নাত হবে না, বিষ খেলে জান্নাত হবে না, রাগ হয়েছে কষ্ট হয়েছে চেপে রাখুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, রাগ হলে বলেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, রাগ আল্লাহ কমে দেবে, বসে যান, কিন্তু আত্মহত্যা করেন না, তাহলে সব শেষ। আরো শোনেন আল্লাহ রাসূলের অনুসরণ কি জিনিস, কিভাবে অনুসরণ করতে হয়, কিভাবে মেনে নিতে হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন মক্কায়, আল্লাহ ডাক দিলেন চলো আসো, বুরাকে চড়ে আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়, আল্লাহর কাছে, কিছু উপহার নিয়ে চলে আসলেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ওই সময়ে দ্রুতগামী যানবাহনের সময় লাগতো 6 মাস। আর এই আমাদের আকাশ দেখছেন তো, এখান থেকে আকাশে যেতে 500 বছর সময় লাগবে, আকাশ কটা 7টা, 3500 বছর আর ওদিকে 6 মাস। আল্লাহ রাসূল মনে হয় ঈশার নামাজের কিছুক্ষণ পর গিয়েছিল, ফজরের আগে ঘুরে এসেছে, ঈশার নামাজের পরে গিয়েছিল ফজরের আগে আগে ঘুরে এসেছে, ঘুরে এসে সাহাবী থেকে বলছে আল্লাহর কাছে গিয়েছিলাম, কথা বলে আসলাম, আল্লাহ আমাকে নামাজ দিল, ওই যে নামাজ মেরাজে গিয়েছিল না, মেরাজের ঘটনা বলছি, নামাজ দিল, আর বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়িয়েছি। তখন এই কথা যখন আবু জেহেলের কানে গেল, উতবা সাহেবের কানে গেল, যে ওহো এবার পেয়েছি, মানুষের বাট পারিত একটা সীমা থাকে, কেন বলেন তো, ধরেন সাপোজ আমার কালকে প্রোগ্রাম আছে খড়গ্রাম, তারপরে দিন আছে উত্তর দিনাজপুর, তো উত্তর দিনাজপুরে আমার যেতে সময় লাগবে ধরেন এখান থেকে 300-600-700 কিলোমিটার, তো এখান থেকে যেতে মিনিমাম 5-6 ঘন্টা সময় লাগবে, 5 থেকে না 7-8 ঘন্টা লাগবে, যদি আমি পার্সোনাল গাড়িতে যাই 7-8 ঘন্টা সময় লাগবে। এবার উত্তর দিনাজপুরে পৌঁছে যদি আমি বলি যে আমার বাড়ি জলঙ্গি, জলঙ্গি থেকে 306 কিলোমিটার রাস্তা আসলাম 5 মিনিটে, যত বড় ইমান ধরো প্রথম একখান কোষে গালি দেবে কিনা, এ বিয়াদব বলে কিরে, ওখান থেকে তো প্লেনেও আসা যাবে না রকেটও আসা যাবে না। আল্লাহ রসুল বলছেন আমি বাইতুল মুকাদ্দাস গেছি, কতদিনের রাস্তা বলেন তো, 6 মাস, যে কোনো দ্রুতগামী যানবাহনের, তারপরে আল্লাহর কাছে গিয়েছি, কথা বলে ফিরে এসেছি, এসে আল্লাহ রসুল এই কথা বলছেন। তখন উতবা সাহেবার বলছে ও আবু বক্কর তো শিক্ষিত লোক, আবু বক্কর খুব বলে আমার বন্ধু ভালো, আমার বন্ধু বলে আল্লাহ রসুল ভালো, চলো দেখি আবু বক্করের কাছে গিয়ে বলি, আবু বক্কর খুব কাছের লোক, ওকে একবার দেখবেন না নেতাদেরকে মানে নষ্ট করার জন্য নেতার পাশে যে থাকে ওই নেতার চামচাকে বলে, তো আবু বক্কর সব সময় কি করে আল্লাহ রসুলের সাথে থাকে, আবু বক্করকে যদি অ্যাটাক করা যায় তাহলে চেঞ্জ হবে সমাজ। ধরেন আমি এই যে এত প্রোগ্রাম করি, এখনই 2020 সাল পর্যন্ত আমারই বুকিং, একদিনও খালি নাই, এমন অবস্থা যা প্রোগ্রাম করতে পারছে না, গলার অবস্থা বুঝতে পারছেন, দেখুন আমার সাথে যে থাকে, আমি তো প্রত্যেক প্রোগ্রামে বলি যে আমি টাকা কন্ট্যাক্ট করে বক্তৃতা করি না, যারা করে তাদের বক্তৃতা শোনা না যায়, মানে আমার সাথে তো আমার ভাই যায় রবিউল, গাড়ি নিয়ে যায়, তো এবার ও দেখছে যে আমি বলি এই কথা কিন্তু টাকা নিই, আমি টাকা কন্ট্যাক্ট করি, ধরেন যদি সাপোজ এরকম হয় তাহলে ও, এবার কেউ আপনি শুনলেন যে শাহিনুর রহমান টাকা নেই, আপনি কার কাছে যাবেন আগে, ড্রাইভারের কাছে যাবেন, কি বলে এই গোপন একটা কথা, শাহিন কি টাকা নেয় নাকি গো, হ্যাঁ নেয় তো, যদি বলে হ্যাঁ নেয় তো তাহলে আমাকে সমাজে খারাপ করার একটা একদম ইজি রাস্তা, এই দেখো যখন তোমার ভাই সাক্ষী দিচ্ছে যে তোমাকে গাড়িতে নিয়ে যাই, বলবে তো সোজা কথা, আবু বক্কর হচ্ছে আল্লাহ রাসূলের কাছের লোক, আবু বক্কর গিয়ে বলছে ও আবু বক্কর শুনেছ, মানে বলে না ওই ওইভাবে কথা বলে, ও আবু বক্কর শুনেছ তোমার বন্ধু নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছে 6 মাস লাগে যেতে, তারপর নাকি আল্লাহর কাছে গিয়ে নাকি উপহার নিয়ে চলে গেছে, কোন পাগল বলো। আচ্ছা আপনি আমি হলে তো গ্যারান্টি বলতাম যে না না অত যাওয়া যায় না, কিন্তু স্বাভাবিক কথা, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা কে বলেছে তোমাকে, কথাটা কে বলেছে, কার কাছ থেকে শুনেছো, তো বলছে যে আল্লাহ রসুল বলেছে, তোমাদের নবী বলেছে গো, টিটকারি মাছ এভাবে, তোমাদের নবী তোমাদের রসুল বলেছে, মানো কি তুমি, আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর কসম করে বলছি সত্য কথা বলেছে, কত বড় বুকের পাটা দেখেন দেখি, মেনে নেওয়াটা কি, আল্লাহ রসুলকে বলছেন আল্লাহর আল্লাহর কসম করে বলছি ওদেরকে বলছে। জানেন এরপরে ঘটনাটা কি, এরপরে ঘটনা কাফেররা বলছে যে না আবু বক্করকে তো সাইজ করা গেল না, কি করি, বলছে ওকে কোশ্চিন করবো কিছু, ধরেন সাপোজ আমি তো বিহারে প্রোগ্রাম করেছি, তো যেখানে প্রোগ্রাম করেছি অমুক জায়গায় প্রোগ্রাম করেছি আমি বললাম আপনাকে, আর আপনি এসে বলছি এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন ও বিহারে গিয়েছো তো না, তো বলো তিনি ফারাক্কা ব্রিজের গেট কটা, প্রশ্ন করতে পারেন, আচ্ছা ভাই আমি গেট গুনতে গিয়েছি না প্রোগ্রাম করতে গিয়েছি, মানে আপনি আমাকে বিপদে ফেলবেন, তাই আমি যদি বলি যে আমি যেমন সাপোজ একটু আগে বললাম না যে কিবলাতেন যে মসজিদটাতে নামাজ পড়েছি, আল্লাহ রসুলের মসজিদে নামাজ পড়েছি, এখন আপনি যদি আমাকে বলেন যে আল্লাহ রসুলের মসজিদের রং কি, আমার খেয়াল আছে নাকি আমি গেট গুনবো, যেমন মক্কার যে কাবা শরীফ রয়েছে তার 93টা গেট আছে, এখন যদি আরও বাড়াই বা আমি জেনেছি তাই এটা, কিন্তু আমি যদি না জানি আপনি যদি বলেন যে তুমি কোন গেট দিয়ে ঢুকেছিলা, আমি কি বলতে পারবো, তখন
সবাই মিলে একটা যুক্তি করলো যে আল্লাহ রসুল তো বলছে যে বাইতুল মুকাদ্দেসে গিয়েছি, জেরুজালেমে গিয়েছি, সব নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছি, তো এক কাজ কর, ওকে প্রশ্ন কর কিছু বাইতুল মুকাদ্দেস মসজিদ সম্পর্কে, জানলা কটা, দরজা কটা, সিঁড়ি কটা। এ যদি উত্তর দিতে পারে, মানে এমন কোশ্চেন করবো যে ও যেন উত্তর দিতে না পারে, সোজা কথা শুনলেন, আসে না কিছু, আপনাকে নিবে না ইন্টারভিউতে, কিন্তু অ্যাপ্লাই করেছেন তাই এমন কোশ্চেন করছে ওই কোশ্চেনের আপনি উত্তর জানেন না। আপনি তো কম্পিউটার অপারেটরের বিষয়ে অ্যাপ্লাই করেছেন, আপনাকে বলছে যে সুরা ফাতিহা বলো, সম্ভব এরকম? তো কাবার মধ্যে আল্লাহ রসুল ঢুকে গেল, প্রচুর মানুষ জড়ো হয়েছে, আল্লাহ রসুলের টেস্ট হবে। আল্লাহ রসুল চোখ বন্ধ করে আল্লাহর সাথে বলছেন, আল্লাহ গো কি বা কোশ্চিন করবে, আমি তো জানি না, আমি তো নামাজ তো পড়েছি, সঠিক কথা, সব নবী রসুলকে কবর থেকে তুলে আমি নামাজ পড়িয়েছি, আমি ইমামতি করেছি, ওরা যে কী কোশ্চিন করে আল্লাহ আমি কি উত্তর দিতে পারবো? ঠিক আছে, তোমার দিন তুমি দেখো, তোমার ধর্ম আমি তো জানি না কিছু। এবার আবু জাহেল উতবা সাইবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে কোশ্চিন করছে, আল্লাহ রসুলকে কোশ্চিন করছে, কি বলো তো বাইতুল মুকাদ্দাসে মসজিদের গেট কটা? বলেন কেউ মসজিদের গেট গুনে? সিঁড়ি কটা, জানালা কটা, ছাদের কি কালার, এরকমভাবে বিভিন্ন কোশ্চিন, হাদিসে এমন আসেনি, তা বিভিন্ন কোশ্চিন করতে শুরু করেছে। আবু বকর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুল মুখটাকে নিচু করে আছেন, ভাবছেন না এ প্রশ্নের উত্তর তো আর সম্ভব না, আমরা দেখিনি কি করে উত্তর দেবো। আল্লাহ রসুল চোখটাকে খুলে খালি এই কথা বলতে যাবেন যে আমি এই প্রশ্নের উত্তর জানি না। দেখেন এই কথা যদি বলে ইসলাম হেরে গেল না, সব শেষ, আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আল্লাহ রসুল চোখটাকে যেই খুলেছেন, যেই বলবেন আমি জানি না, এই মুহূর্তে দেখছেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম পুরো বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে মাথায় তুলে নিয়ে বলছে গুনেনার বলেন, সুবহানাল্লাহ বিহামদি, বুঝে একটা থেকে গুনেনার বলেন, বলেন তো আপনি দেখি। তো সত্যি যদি আপনি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা পোষণ করেন, আল্লাহ রসুলকে মেনে নেন, আল্লাহ আপনাকে স্বয়ং সাহায্য করবে, করবেই সাহায্য, কারণ আমাদেরকে তো করে আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো করে আলহামদুলিল্লাহ, কত মুফতি কত মাওলানা আমরা স্টেজে থেকে আমাদেরকে অপমান করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চিন করে, কই আজ পর্যন্ত তো কিছু হয়নি, এখন পর্যন্ত চলছি তো, কেন? সূরা আলে ইমরান 3:160, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যদি কাউকে জেতাই, দুনিয়ার কোনো মায়ের বেটা নাই তাকে হারানোর, আল্লাহ আমাকে জেতাচ্ছেন কেন? আমি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করি, কেউ বলতে পারবে না যে এক টাকা কন্ট্যাক্ট করেছেন, কারণ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাস্তারু বি আয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। যেসব বক্তা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে তাদের বক্তৃতা শোনা যাবে না, সূরা মায়দা 5:2, কন্ট্যাক্ট বন্ধ করেন আর মিলাদে খেতে দেওয়া বন্ধ করেন। ওই মৌলভীকে 10 দিন পরে যদি ডাকতে যাবেন, আমি আপনাকে বলছি, কান ধরে বলছি, ওই মৌলভী বলে না গো মিলাদ দেওয়ার দরকার নেই, ও তো খাওয়ার জন্য যায়, টাকার জন্য যায়, কেন ওর বাপ মরেনি, ওর বাপের জন্য মিলাদ দরকার নেই, ও কেন করে না, আপনার বাড়িতে খাই কেন, আর আপনার দোয়া ও কবুল করে দেবে, হয় নাকি কখনো, এটা কি সম্ভব? আল্লাহ রসুলের ইসলাম হচ্ছে সাদা মাটা একটা ইসলাম, একদম সাদা মাটা, কারণ পৃথিবীর সবচেয়ে বড় নেতা হচ্ছে আল্লাহ রসুল। তিনার বেশভূষা ছিল সিম্পল, খাবার দাবার ছিল সিম্পল, সাধারণভাবে ঘুরে বেড়াতেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না, অহংকারের বিন্দুমাত্র কোনো চিহ্ন ছিল না। আর আজকে একটু মাদ্রাসায় পড়ে এসে বাপরে বাপ আরবি জানে বলে কি তার অহংকার, কত বড় তার অহংকার, কি অবস্থা হলে এই এই না সেই না, আমরা ভালো বুঝি তারা ভালো বুঝে, শুধু গিবত আর গিবত, গিবত আর গিবত। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মমিন নয় যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়, যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। এখানে বহু মানুষ বসে আছেন যারা মিলাতে যান, আমি আপনাদেরকে বলবো যে কোনো মিলাতে যাবেন, মিনিমাম যদি এই আশপাশের কোনো মৌলভীকে আনেন তো মিনিমাম আমার নাম নিয়ে কথা বলবে, আপনি যাচাই করে দেখবেন, আর না হলে বলবে একটা দল বেড়েছে, এরা নবীকে মানে না, আমরা নবীকে মানি না। এক, আমি দাড়ি রেখে দিয়েছি, দাড়িতে ব্লেড কিছু ঠেকাই না, আল্লাহ রাসূল বলেছেন ইফাউল লোহা ওয়াসুস সারেফ, আল্লাহ রাসূলের টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, আপনার মুসলিম শরীফ হাদিস নম্বর 195, একটা প্যান্ট যদি টাকনুর নিচে কোন দিন পান ওটা আপনি আমাকে বলবেন, আমার কেন আমার ব্যাটারও চেক করবেন আপনি। আল্লাহ রসুল বলছেন ও কারনাফি বৈতি কুন্না ওলা তাবারুজ না তাবারুজাল জাহেলিয়াতিল উলা, আই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকবে, খবরদার জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না, আমার বউকে যদি বুরখা ছাড়া অথবা পূর্ণাঙ্গ হিজাব ছাড়া অথবা চুল মানে সমস্ত কিছু ঢেকে এমনি গিয়েছে বাইরে, সেদিন আপনি আমাকে বলবেন, দেখেন এখানে এটা আমার বাড়ি,
এই পাশে আমার বাড়ি, দেখেন পর্দা দেওয়া আছে মেন গেটে, বাইরে যে গেটে ঢুকবে মানুষ ওই গেটে পর্দা রয়েছে। আল্লাহ রাসূল কিভাবে আমি ইত্তেবা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুদ ঘুষ এগুলো হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাতি শুনে রাখো, যারা ঈমানদার তারা শুনো, যদি বাড়িতে বন্ধন লোন থাকে আগামী কালকে বই ছিঁড়তে হবে, যদি গ্রুপ লোনের ব্যবস্থা করেন থাকার জায়গা হবে জাহান্নাম, যদি কারো বাড়িতে বন্ধন থাকে আর কারো বাড়িতে গ্রুপ লোনের ব্যবস্থা থাকে। আল্লাহ রসুল বলছেন সে তার মায়ের সঙ্গে যে না করে সে তার মায়ের সঙ্গে সয়, 36 জন নারীর সাথে ব্যভিচার করে যে না করে, যে পাপ না হয় বন্ধনের এক টাকা খেলে তাই পাপ হয়। আল্লাহ রসুল বলছেন লাদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা তারা জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলেছেন হাদিস নাসাইর, যারা ক্রমাগত পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় আল্লাহ রসুলের জামানায় তাদেরকে স্যান্ডেল দিয়ে মারা হতো, 40টা স্যান্ডেল গালের উপরে মারা হতো। আপনার দোকানে পানবিড়ি জর্দা গুল সিগারেট থাকবে মানে আপনি খাবেন মানে আপনার ইমাম কোমরে করে ঢুকে আপনার ইমাম এত গুল করে, গুল করে কেন, খায় কেন হারাম খাদ্য? আল্লাহ রসুল বলছেন অসংখ্য হাদিস, আল্লাহ রসুল বলছেন আবিদার দ্বারা জেল্লাতুল্লাহ আনুমা কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আবুদার দ্বারা জেল্লাতুল্লাহ আনু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কুল্লু মুসকিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লায়াদখুলুল জান্নাতা মাদমুনুল খামরিন, অবশ্যই যারা মদপান করে তারা জান্নাতে যাবে না। আর ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু মা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামালাহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, তিন শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যেতে পারবে না। এক, মদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। দুই, রাজুলতা মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যে নারী চুল কেটে ছোট করে ওই নারী জান্নাতে যাবে না, যে নারী পুরুষের স্যান্ডেল পরে ওই নারী জান্নাতে যাবে না, যে নারী জিন্সের প্যান্ট পরে টপ পরে ওই নারী জান্নাতে যাবে না। আমার কিছু করার নেই, আল্লাহ রসুল বলছেন তাই আমি আপনাকে শোনাচ্ছি। তিন, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না, যার বউ ট্যাপে গোসল করে এ হচ্ছে দায়ুস, যার বউ পেট পিট দেখে বেড়ায় এ হচ্ছে দায়ুস, যার মেয়ে বিনা বুরকায় স্কুল কলেজ প্রাইভেট করে এ হচ্ছে দায়ুস, যার মেয়ে চাকরি করে হোক বা যেখানে যাক না কেন যদি বিনা ওড়নায় মাথায় যদি ওড়না না দিয়ে গোটা দেহ যদি না ঢেকে যায় এ হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন আর দায়ুস লাট খুলুর জান্নাতা, দায়ুস জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ বাড়িতে বন্ধন নাই, অভাব আছে বন্ধন নাই, আলহামদুলিল্লাহ এলআইসি নাই। একটা সৌদি আরব যাওয়ার আগে একটা এলআইসি করেছিলাম, যখন আসলাম বুঝলাম সঙ্গে সঙ্গে লাথি মেরেছে তার মুখে, এলআইসির মুখে, ও টাকাও নিব না কি করেছে তাও দেখবো, বুঝতে পেরেছেন? ইত্তেবা রসুল এটাকে বলা হয়। সৌদি আরব থেকে এসেছি 2012 সালে, আজ পর্যন্ত ফজরের নামাজ কাজা হয়েছে কিনা আমার মনে নাই। কাজা বুঝেন কি, জামাতে হয়তো একদিন মিস হতে পারে, জামাত হতে ধরতে পারলাম না কারণ আমাকে রাতের পর রাত প্রোগ্রাম করতে হবে, করতে বছরে 150-200 প্রোগ্রাম আমি করি, তবে 10-11 বছর হয়তো হলো আমার আশা, আমি একদিনও নামাজ কাজা করেছি বলে আমার মনে হয় না। কি দেখাচ্ছেন আপনি, কাকা ধর্ম দেখাচ্ছেন? প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনার ছেলের 8 বছর বয়স হয়েছে, আপনার ছেলের 10 বছর বয়স হয়েছে, আপনার ছেলের 18 বছর বয়স হয়েছে, ছেলেকে বলতে হবে বেটা সালাত আদায় না করলে, নামাজ না পড়লে আমার বাড়িতে ভাত জুটবে না। আবু হানিফা রহমতুল্লাহ অনুসারে আমাদের গ্রাম, আমাদের গ্রামের লোক কি বলে, আমরা হানাফি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন তোমার ছেলে যদি তোমার মেয়ে যদি সালাত আদায় না করে ওকে জেলখানায় ঢুকে দাও, অত দিন পর্যন্ত মারো, অতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণ না ও নামাজের কথা স্বীকার করছে অথবা মরে যাচ্ছে, মারতে মারতে ছেলেকে মেরে ফেলতে হবে যদি নামাজ না করে, নাহলে বাড়ি থেকে বের করে দিতে হবে, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন। তবে আবু হানিফা রহমতুল্লাহ তার লিখিত কিতাবের মধ্যে বলছেন ইজা সাহুয়াল হাদিসি ফাহুয়া মাজহাবি, যেটাই সহি হাদিস ওটাই আমার মাজহাব। আমরা আবু হানিফা রহমতুল্লাহকে 100% মানি, আমরা মানি, উনি বলেছেন সহি হাদিস পেলে ওটাই হচ্ছে আমার মাজহাব। আমাকে টেস্ট করিয়েন তো, কত নেতা আসে আমার বাড়িতে, কতজন আসে, কতজন এসে চাপ দেয় বলে এই কাজটা করো, তোমার পপুলারিটি আছে, তোমাকে মানুষ চিনে, এই করে সেই করে, আল্লাহ কত যে প্রলোভন আমাকে দেখায়, লক্ষ লক্ষ টাকা নিয়ে আমার বাড়িতে বসে থাকে মানুষ, কত কি করানোর জন্য আমাকে দিয়ে 5 পয়সা মূল্য শাহিনুর রহমান দেয় না। এভাবে জীবন চলবে আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতিতে, এই যে হেরার আলো একাডেমি স্কুল করেছি, কত যে বিরোধিতা মানুষ করে, কি বিরোধিতা করবে, আল্লাহর দিন প্রচারের উদ্দেশ্যে করেছি।
আপনার অটুক ছেলেকে হাদিস শেখানো যাবে? আপনার ছেলে ভর্তি হয়েছে তাই আপনার আপনার উপরে প্রেশার পাড়ায়, কেন বলছে যে কীর্তনে পাড়ায় নাকি আমার টিম ঘুরতে গিয়েছে যে ছেলে ভর্তি করুন? তো বলছে শাহিনের স্কুলে যদি ছেলে ভর্তি করে তো সমাজ থেকে আলাদা করে দেবে। মানে ওরা মূর্খ, ওরা গুয়ার, ওরা চাষা থাকবে সারা জীবন, তাও সমস্যা নেই। চাষা মানে দেখেন আমার এই ছোট্ট ছেলেটা 5 বছর বয়স, বাড়িতে জীবনে এমনি ঢুকবে না, সালাম দিয়ে ঢুকবে, কেন ও আমার স্কুলে পড়ে তাই। ওই দেখে আমার ছোট্ট মেয়েটা 1.5 বছর বয়স, ও যদি বাড়িতে ঢুকে ও আসসালামু আলাইকুম বলে, এখনো শুদ্ধ হয়নি, ও খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, আর হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলে। আমার মেয়ে যার বয়স 1.5 বছর, বাড়িতে ইসলামিক এভাবে চর্চা করি, স্কুলে চর্চা করা হয় যে তোমার মাকে বলবা সুইচ দিতে গেলে বিসমিল্লাহ, ভাত খুলতে গেলে বিসমিল্লাহ, আব্বাকে যদি টাকুন নিচে প্যান্ট দেখো বলবা। আপনার আপনার আমার স্কুলে যেসব ছেলেরা পড়ে, এইসব বাচ্চারা আমার স্কুলে পড়ে, এসব বাচ্চারা যা জানে, আপনার বয়স 70 বছর, আপনি তা জানেন না। লজ্জা লাগার দরকার, ওদের 1 বছর হয়নি, মাত্র 10 মাস ওরা পড়াশোনা করছে। আপনাকে যদি বলি বলেন তো পানি পান করতে গেলে